আমার নাম নুমসি আজ আমি তোমাকে লুকাস ডোলিং ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিক্ষকদের মতে এবার তার রোমান সাম্রাজ্য সম্পর্কে কিছু জানার সময় হয়েছে ভাগ্য ভালো পড়ার বিষয় আজকাল অনলাইনেই পাওয়া যায় রোমানদের বছরের হিসেব শুরু হয় এই বছর থেকে বইতে কিছু পড়ার আগে ফিল্মে সেটা দেখে নিলে বিষয়টা কিছুটা সহজ হয়ে যায় তাতে বুঝতে সুবিধা হয় কেননা বিষয়টা সম্পর্কে কিছু কিছু জানা থাকে অনলাইন ফি মাসে মায়ের তাতে আপত্তি নেই কেননা লুকাস এভাবে স্কুলের পড়া আরও ভালো বুঝতে পারে বলে তার ধারণা বার্লিনের ফ্রিডরি শাইন এলাকার একটি ছাদের ঘরে এইসব ভিডিও তৈরি করা হয় তাতে থাকে নানা কমিক চরিত্র কমিকের মতোই স্পিচ বাবলের মধ্যে হাতে লেখা সংলাপ সেই সঙ্গে রংচংয়ের সব ছবি এসব দিয়ে ফিল্ম তৈরি হয় সোফা টিউটর সংস্থাটির প্রতিষ্ঠাতা হলেন স্টেফান বায়ার বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র বিভিন্ন বিষয়ে টিউশনের এই সব ভিডিও ছবি তৈরি করতে শুরু করেন দু সালে আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ হাজার ফিল্মে যা কিনা প্রতি মাসে প্রায় ষাট হাজার ছাত্রছাত্রীর কাজে লাগে আমি লিখছি ক্যামেরাটা ছবি তুলছে আমি বলছিও কাজেই যে দেখছে সে বিষয়টির উপর পুরোপুরি মনোনিবেশ করতে পারছে আজও সোফা টুইটারের ভিডিওগুলোতে হাতে লেখা কিংবা হাতে আঁকা বহু উপাদান থাকে কাগজের তৈরি পুতুল থাকে ভিডিওগুলোতে হাতের লেখার একটা বড় ভূমিকা আছে এই অফিসটিতে সম্পাদক আর শিক্ষকরা একত্রে স্কুলের গোটা পাঠ্যক্রমট নিয়ে আলোচনা করেন যা থেকে তৈরি হয় ভিডিও ফিল্মগুলির চিত্রনাট্য প্রতি সপ্তাহে একশো কর্মী একত্রিত হয়ে আলোচনায় বসেন এরা হলেন গ্রাফিক আর্টিস্ট ওয়েব ডিজাইনার এবং তথ্যপ্রযুক্তির লোক স্টেফান বায়ারের কাছে কল্পনা শক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই তো সোফা টুইটারের ভিডিওতে কমিক চরিত্ররা অঙ্ক শেখায় সোজা করে বোঝাতে একটা ডায়াগ্রাম আছি এটা স্টেফানের সত্যি খুব পছন্দ হয়েছে ছাত্রছাত্রীদের কতটা উন্নতি হলো তা মাপার ব্যবস্থা রাখা হয়েছে আরও প্রশ্ন থাকলে তা অনলাইন চ্যাটে পেশ করা যায় গ্রাফিক বিভাগে নানা ধরনের কাল্পনিক চরিত্র সৃষ্টি করা হয় এখানে যারা কাজ করেন তাদের সকলেরই বিশ্বাস যে ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে স্কুলের পড়াশোনা চলবে নিজের চেষ্টায় কোনো নতুন জিনিস শেখা সেই শিক্ষা পাওয়াটা এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষজন যাতে নিজেরাই শিখতে পারে তাদের সেই সুযোগ দেওয়া বার্লিনের হেয়ারম্যান নোল স্কুলে স্টেফান বায়রের টিউশন পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে এটা একটা মডেল প্রকল্প ক্লাস সিক্সের এর শিক্ষক শিক্ষিকারা ক্লাসে পড়ানোর জন্য সোফা টিউটারের অনলাইন মাল মশলা ব্যবহার করছেন আমাদের প্রাথমিক অভিজ্ঞতা হলো যে ভিডিওগুলো ভিডিওগুলো ক্লাসের পড়াকে খুব মজার করে তোলে শিক্ষক শিক্ষিকারা এর মাধ্যমে নতুন করে পাঠ্য বিষয়টি সাজাতে পারেন আর ছাত্রছাত্রীরা যত স্বনির্ভর হয়ে উঠবে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয় ব্যাখ্যা করার জন্য ঠিক তত বেশি সময় পাবেন ল্যাপটপ ও হেডসেট পেয়ে শিশুরা প্রায়ই বড়দের চেয়েও দ্রুত কাজ করতে পারে

মডেল প্রকল্পটি ভালোভাবে চললে স্টিফান বায়ার ও তার ডিজিটাল পাঠ্য আগামী বছর থেকে নিয়মিতভাবে ক্লাসে ব্যবহার করা হবে